আজকে সোশ্যাল এক্সপেরিমেন্ট করব। এই যে দুটো জিনিস আছে, এই দুটোর মধ্যে যদি আপনাকে আমি যে কোনো একটা দিতে চাই, তাহলে আপনি কোনটা নেবেন? আমি এটা নেব। এটাই নেবেন? কেন এটা নেবেন? কেন এটা নেবেন না? কেন এটা তো 10 টাকা দাম আর এটা তো 200 টাকা। আমার ভালো লাগবে, এটা তো 200 টাকা দাম আর ওটা তো 10 টাকা দাম। আমার পয়সা দেবে, আমার দেখে তো ভালো লাগছে। আমার একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ আর একটা 200 টাকা, তাহলে আপনি কোনটা নেবেন? আমি টাকাটাই নেব। কে বলে তুমি 200 টাকাটা তো দাম বেশি, এটা তো 10 টাকা দাম। 10 টাকা হলো পতাকাটা, জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাক, আপনার এটা কথা শুনে ভালো লাগলো। তো এটা আমার তরফ থেকে যে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে 200 টাকা আছে, তাহলে এর মধ্যে আপনাকে যদি দেওয়া হয় আপনি কোনটা নেবেন? ইন্ডিয়ান ফ্ল্যাগটাই নেব। ইন্ডিয়ান ফ্ল্যাগটাই নেবেন? কেন 200 টাকাটা নেবেন না? কেন এটার দাম তো 10 টাকা, এটা তো 200 টাকা। তো এটা তো বেশি দাম না, তাহলে আপনি ইন্ডিয়ান ফ্ল্যাগটাই কেন নেবেন? টাকা তো পেয়ে যাবো, আমি নিলে ইন্ডিয়ান ফ্ল্যাগটাই নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমার তরফ থেকে। হোয়াটসঅ্যাপ গাইজ, আমরা যারা, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল বাইক রাজা 2.0। সো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো গাইজ, আজকে আমরা যাচ্ছি একটা নতুন ব্লগ করতে, যেখানে আমরা আজকে সোশ্যাল এক্সপেরিমেন্ট করব। এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখছো, ইন্ডিয়ান ফ্ল্যাগটা আমরা পাবলিকের কাছে গিয়ে দেখাবো, অ্যান্ড 100 টাকার একটা নোট দেখাবো। তো তারা আর কি কোনটা পছন্দ করে, মানে তারা কোনটা নিতে চায়, আমরা সেটাই দেখবো আজকে। তো মানুষের মনের মধ্যে ভাবনা চিন্তাটা কি, পয়সাটা আগে নাকি আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের মানে মর্যাদাটা আগে, সেটাই আমরা আজকে দেখবো। তো গাইজ চলো যাওয়া যাক। তো গাইজ, আমরা এই সোশ্যাল এক্সপেরিমেন্টটা শুরু করব রোড থেকে ভাবছি। তো রোডে গিয়ে মানে কী হয় সেটা দেখি, আশা করছি রেসপন্স খুব ভালো পাবো মানুষের কাছ থেকে। আর তোমরাও কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো ভিডিওটা। তো চলো দেখি। তো গাইজ, সামনে ওই যে দাদু আছে, দাদুকে আমরা জিজ্ঞেস করব। ওই যে দাদু, একটু দাঁড়াবেন দাঁড়াবেন, এক মিনিট। আমি বলছি, আচ্ছা এই যে দুটো জিনিস আছে, এই দুটোর মধ্যে যদি আপনাকে আমি যে কোনো একটা দিতে চাই, তাহলে আপনি কোনটা নেবেন? আমি এটা নেব। এটাই নেবেন? কেন এটা নেবেন? কেন এটা নেবেন না? কেন এটা তো 10 টাকা দাম আর এটা তো 200 টাকা। আমার ভালো লাগবে, এটা তো 200 টাকা দাম আর ওটা তো 10 টাকা দাম। আমার পয়সা দেবে, আমার দেখে তো ভালো লাগছে। টাকা দিলে এই জিনিসটা আমার ভালো লাগবে, তাহলে এটা আপনি রেখে দিন, ঠিক আছে? যাক, আপনার কাছে মানে এটা পেয়ে আমার খুব ভালো লাগলো যে আপনার ওটাই পছন্দ, এটা না, তাহলে আপনি এটা রেখে দিন, ঠিক আছে? আমার তরফ থেকে থাকবে আপনার কাছে। আমার ভালো লাগে, ওইটা তোমার পছন্দ না, এটা আমার পছন্দ। তো এটা আপনি নিয়ে গিয়ে এখন কী করবেন? এটা নিয়ে আমার গাড়িতে রেখে দেবো আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি রেখে দিন, তাহলে এটা শুনে খুব ভালো লাগলো, ঠিক আছে। নাইস, রেসপন্সটা খুবই ভালো পেলাম। যে উনি কিন্তু হয়তো অতটাও মানে ওনার আর্থিক পরিস্থিতি ভালো না, তবুও কিন্তু ওনার কাছে ইন্ডিয়ান ফ্ল্যাগটারই দাম অনেক, মানে টাকাটার দাম ওনার কাছে অতটাও বেশি না। চলো গাইজ, আরও সামনে গিয়ে দেখি। সামনে এই দাদা ডাব নিয়ে যাচ্ছে, এনাকে একটু জিজ্ঞেস করবো। বলছি, এক মিনিট দাঁড়াবেন একটু। বলছি, আমি যদি আপনাকে এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস চুজ করতে বলি, মানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ আর একটা 200 টাকা, তাহলে আপনি কোনটা নেবেন? টাকাটাই নেবেন? কেন টাকাটা নেবেন? ইন্ডিয়ান ফ্ল্যাগটা কি কোনো দাম নেই? তাহলে কেন টাকাটা নেবেন আপনি? না দুটোই না, যে কোনো একটা যেটা চুজ করতে হবে আপনাকে। তা আপনার কাছে দাম কোনটা বেশি? যেটাই নেবে সেটাই আপনার, 200 টাকাটা নিলেও আপনার, ইন্ডিয়ান ফ্ল্যাগটা নিলেও আপনি। তাহলে আপনি এবার কোনটা চুজ করবেন এই দুটোর মধ্যে? আর কেন চুজ করবেন? না অত বলতে পারবো না, এটা তো আপনাকে বলেছি চুজ করার জন্য, যে টাকাটা তাহলে কিসের জন্য চুজ করছেন না, এটাই বা কিসের জন্য চুজ করবেন? না এর তো কোনো কারণ আছে না আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছো গাইজ, মানে এখানে ব্যাপারটা এটাও আসছে যে মানুষের দরকারটা শুধুমাত্র মানে টাকাটা দরকার হচ্ছে, উনি খরচা করতে পারবেন সেই জন্য, আর ফ্ল্যাগটা ওনার কাছে কোনো দরকার নেই। তাহলে মানে সম্মান এটাও আছে ইন্ডিয়ার মধ্যে, এখন এরকম যারা সম্মান ফ্ল্যাগে পায়, যেটা ফ্ল্যাগের মানে
কোনো একটা মূল্য নেই, ওটা নিয়ে ঘরে রেখে দিতে হবে বলে উনি ওটাকে নেবেন না। চেক দেখি আরও কীরকম রেসপন্স পাই আমরা, চলো। তো গাইজ সামনে এখানে রিক্সাওয়ালা দাদু আছে, একটু জিজ্ঞেস করবো। দাদু একটা কথা বলতে পারি? হ্যাঁ রে, বলছি এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ, হ্যাঁ, আর এই যে 200 টাকা, আমি যদি আপনাকে এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে বলি, মানে আপনাকে দিয়ে দিই, আপনি কোনটা নেবেন? পতাকা নেবেন? কেন 200 টাকাটা কেন নেবেন না? 200 টাকাটা তো দাম বেশি, এটা তো 10 টাকা দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাক আপনার এটা কথা শুনে ভালো লাগলো, তো এটা আমার তরফ থেকে। এখন এটাকে আপনার গাড়িতে লাগিয়ে রাখবেন? আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। তো যাই হোক, আসি দাদু তাহলে। হ্যাঁ সেটাই, ঠিক আছে। তো যাই হোক, দাদু মানে রেসপন্স খুব ভালো, উনি দেশকে কতটা ভালোবাসেন এটাও একটা দেখার বিষয়। উনি শুধুমাত্র আমাদের এই ইন্ডিয়ান ফ্ল্যাগটাকেই চুজ করলো, সত্যি মানে দেখে খুবই ভালো লাগলো। উনি একজন রিক্সা চালক হয়ে উনি এরকম একটা রেসপন্স করবেন আমি ভাবতেও করিনি। তো চলো সামনে গিয়ে আরও দেখি, খুবই ভালো লাগছে এই ব্লগটা ঘুরতে। তবে সামনে ওই যে দিদি বা বোন যাই হোক যাচ্ছে, তো ওনাকে জিজ্ঞেস করবো। আমি বলছি বোন এক মিনিট দাঁড়াবে, একটু এক মিনিট দাঁড়াবে, একবার দাঁড়াবে, একটু দরকার ছিল একটু। তো আমি মানে একটা কিছু জিজ্ঞেস করতে চাইছিলাম যে এমনি এটা যে আমি যে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে 200 টাকা আছে, তাহলে এর মধ্যে আপনাকে যদি দেওয়া হয় আপনি কোনটা নেবেন? ইন্ডিয়ান ফ্ল্যাগটাই নেব। ইন্ডিয়ান ফ্ল্যাগটাই নেবেন? কেন 200 টাকাটা নেবেন না? কারণ এটার দাম তো 10 টাকা, এটা তো 200 টাকা। তো এটা তো বেশি দাম না, তাহলে আপনি ইন্ডিয়ান ফ্ল্যাগটাই কেন নেবেন? টাকা তো পেয়ে যাবো আমি নিলে, ইন্ডিয়ান ফ্ল্যাগটাই নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমার তরফ থেকে। থ্যাংক ইউ, ওয়েলকাম। তো যাই হোক, ওটা কোনো একটা স্টুডেন্ট, তো সেই জন্য দেখলাম যে স্টুডেন্টদের আর কি মানে মাইন্ডেও কি থাকে। তো যাই হোক, এটা জানি না, এটা সবাই ক্যামেরা দেখে এরকম বলছে নাকি মন থেকে যায় না, বাট কিন্তু দেশের জিনিসটাকে চাইছে এটা বেশি ভালো লাগছে। চলো আরও সামনে আরও দেখি। এখন পর্যন্ত আমার কাছে শুধু ওই কাকাই 200 টাকাটা চেয়েছে, আর কাকা তো মানে পরে দেখেছে হয়তো আমার কাছে ক্যামেরা আছে, সেই হিসাবে হয়তো কাকা টাকাটা না নিয়েই চলে গেল, কিছু বললো না। আর চলো দেখি আরও সামনে যাই। আর গাইজ আমি মানে আমার এই এরকম মানে রিয়াকশান পেয়ে, মানুষের এরকম দেশের প্রতি ভালোবাসা দেখে আমি নিজেকে খুবই প্রাউড ফিল করছি গাইজ। তো সবাই কমেন্টে একটু জয় হিন্দ লিখে দিও, আর মন থেকে আমিও বলছি জয় হিন্দ। তো গাইজ চলো দেখি সামনে কি আরও। এই যে টোটালওয়ালা যে এনাকে একটু জিজ্ঞেস করবো, দাদা একটু একটু দাঁড়াবেন, বলছে একটু কথা ছিল আপনার সঙ্গে, একটু কথা বলতে পারি আপনার সঙ্গে? তো এটা আর এই যে আমার কাছে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আর একটা হচ্ছে 200 টাকা, তো আপনাকে যদি আমি দুটোর মধ্যে কোনো একটা নিতে বলি আমি দিয়ে দিই আপনাকে, আপনি কোনটা নেবেন? ইন্ডিয়ান ফ্ল্যাগ। কেন 200 টাকাটা তো দাম, সেটা তো 10 টাকা দাম। না মানে আপনাকে যদি আমি বলি যে আমি এই দুটোর মধ্যে আপনি চুজ করুন, আপনি যেটা চুজ করবেন আপনাকে আমি সেটা দিয়ে দেবো, তাহলে আপনি কোনটা নিতে চাইবেন? কেন ফ্ল্যাগটা নেবেন? কেন এটা তো 200 টাকার দাম আর এটা তো 10 টাকা দাম। দেশের জন্য ফ্ল্যাগটা নেবেন, মানে দেশকে ভালোবাসেন সেই জন্য ফ্ল্যাগ নেবেন, দেশকে ভালোবাসেন ওই জন্য ফ্ল্যাগ নেবেন? আচ্ছা তো ঠিক আছে, তাহলে আমার তরফ থেকে এটা আপনি, তাহলে আপনি কী করবেন এটা নিয়ে? এরকম গাড়িতে লাগানো থাকবে? গাড়িতে লাগানো থাকবে এরকম? আচ্ছা ঠিক আছে, যাক ভালো লাগলো খুবই এটা শুনে, ঠিক আছে আসছি। তো গাইজ এই যে সামনে উনি আখ বিক্রি করছেন মানে আখের রস, তো এনাকে একটু আমরা গিয়ে আজকে জিজ্ঞেস করে দেখি, মানে গিয়ে দিই। বলছি কাকু একটু কথা বলতে পারি? একটু কথা বলতে পারি? হ্যাঁ বলো। হ্যাঁ আমি বলছি যে এই যে ফ্ল্যাগটা আর এই যে 200 টাকাটা আছে, তো আপনাকে যদি এই দুটোর মধ্যে আমি দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা নিতে বলি, তাহলে আপনি কোনটা নেবেন? কে ফ্ল্যাগ নেবে, কে পছন্দটা কোন? না সে ঠিক আছে, আপনি কোনটা নেবেন বলুন আপনাকে। কেন আপনি মানে ফ্ল্যাগ নেবেন? কেন এটা তো 200 টাকা, এটার দাম বেশি, এটা তো 10 টাকা দাম। আলাদা কারণ আছে? আলাদা কারণ? আমি নিলাম না। আচ্ছা আমি এটাই নিলাম ফ্ল্যাগটা, পরে বুঝলাম। আচ্ছা আপনি ফ্ল্যাগটাই নেবেন, মানে আপনি ফ্ল্যাগটাই নেবেন? মানে কেন এটা কি ইন্ডিয়ার প্রতি ভালোবাসা নাকি এমনি? হ্যাঁ আমাদের দেশের। আচ্ছা আচ্ছা,
দেশের ফ্ল্যাগ তাহলে আপনাকে এই দুটোর মধ্যে চুজ করতে বললে আপনি শুধু ফ্ল্যাগটাই নেবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এটা আমার তরফ থেকে আপনি নিন ঠিক আছে এটা কোন কি করবেন আপনি এটাকে এই রাখবো এখানে গাড়িতে রাখবো আচ্ছা ঠিক আছে আমি বাইতে গিয়ে রাখবো এখন তো আর কি করব আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটাই জানার ছিল আপনার কাছ থেকে আচ্ছা চল তো গাইস এই সামনে দাদুকে আমরা জিজ্ঞেস করব দেখি দাদু কি বলে দাদু বলছি একটু দাঁড়াবে একটু দাঁড়াবে একটা কথা ছিল একটু দাঁড়াও একটু সাইড করে দাঁড়া বলছি এই আমার কাছে এই যে ফ্ল্যাগটা আছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আর এই যে 200 টাকার নোটটা আছে তো আমি যদি এইটার মধ্যে আপনাকে যে দুটো একটা নিতে বলি যে কোনো একটা তো আপনি কোনটা নেবেন মানে এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ এটা আমাদের এটা তো আমাদের দেশের পতাকা এটা তো আমাদের দেশের পতাকা আর এটা হচ্ছে 200 টাকার নোট এটা 10 টাকা দাম এটা 200 টাকা দাম তাহলে আপনি কোনটা নেবেন এই দুটোর মধ্যে কেন আপনি এইটা নেবেন কেন এটা তো 200 টাকা দাম এটা তো 10 টাকা দাম ও দাও এটা হচ্ছে মানে আচ্ছা 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 তাহলে আপনি কি এটাই নেবেন তাই তো ঠিক আছে তাহলে আপনি এটা নিয়ে নিন আর আমার তরফ থেকে রেখে দিন হ্যাঁ এটা আচ্ছা ঠিক আছে ভালো লাগলো শুনে এটা খুব আসছি দাদু যাক খুব ভালো লাগলো এরকম মানে উনি প্রথমে বুঝতে পারেননি মানে আমরা কি বলতে চাইছি তো পরে বুঝতে পারলেন যে আমরা কি বলতে চাইছি তো তারপর উনি পুরো নিজের মন থেকেই বললেন যে ওনার পতাকাটাই দরকার মানে দেশের ফ্ল্যাগ যেটা সেটাই দরকার ওনার মন থেকে বলছি খুবই ভালো লাগলো এই ব্লগটা করে আজকে আমার তো জয় হিন্দ তো তোমরা সবাই কমেন্টে একটু জয় হিন্দ লিখে দিও আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আজকে ব্লগটা আর বাড়াবো না তোমার কাছে ফ্ল্যাগও শেষ হয়ে গেছে তো চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ব্লগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও আর লাইক করো কমেন্ট করো আর অনেকটাই শেয়ার করে দিও যাতে সবাই ভিডিওটা দেখুক অ্যান্ড সবারই মনের মধ্যে যে ধারণাগুলো থাকে দেশের সম্পর্কে মানে মানুষের সম্পর্কে সেগুলো যেন চেঞ্জ হয়ে যায় তো গাইস দেখা হচ্ছে ভালো থেকো তাহলে